নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রুনুদির প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে নারকলের দুধ বানাতে হয়। তো তার আগে খেয়াল রাখতে হবে, বাজার থেকে আপনারা ঝুনো নারকল নিয়ে আসবেন। ঝুনো নারকলের দুধটা হয় খুব গাঢ়। তো আমি বাজার থেকে একটি ঝুনো নারকল নিয়ে এসেছি। নারকলটা ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি আধখানা করে ভেঙে নিয়ে নিয়েছি। ঝুনো নারকেলের দুধটা হয় খুব মোটা এবং খুব মিষ্টি এবং খুব স্বাদ। তো আমি তারপর নারকলটা কুড়িয়ে নিয়ে নিয়েছি। তারপর একটি বোলের মধ্যে ওই কোরানো নারকলটা আমি ঢেলে দেব। তারপর একটি পাত্রে আমি গরম জল করে নেব। একটা গোটা নারকলের জন্য আধ কাপ মতো গরম জল লাগবে। তারপর গরম জল দেওয়ার আগে নারকলটাকে আমি খুব ভালো করে চটকে নেব এবং আস্তে আস্তে করে গরম জল মেশাতে থাকব এবং নারকলটাকেও ভালো করে চটকাতে থাকব। তারপর একটি মিক্সচার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেওয়ার জন্য আমি নিয়ে নেব। তা নারকলটি ব্লেন্ড হয়ে গেছে। তারপর মিক্সচার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেওয়া নারকলের পেস্টটি আমি একটি ছাঁকনির সাহায্যে নিয়ে নারকলের দুধটা চিপে চিপে বের করে নেব। একটি গোটা নারকলের থেকে এক বাটি মতো নারকলের দুধ বের হবে এবং ওই নারকলের দুধটি হবে খুব ঘন, স্বাদ এবং খুব মিষ্টি, যেহেতু আমি ঝুনো নারকল থেকে দুধটা বের করেছি। এই নারকলের দুধ দিয়ে আপনারা চিংড়ি মাছের মালাইকারি বানাতে পারবেন অথবা কোনো সন্দেশেও এটা অ্যাড করতে পারবেন। তারপর ফেলে দেওয়া ওই নারকলের ছিবড়েটি দিয়ে আপনারা কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে একটা খুব সুন্দর সন্দেশ বানিয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম।